আবারও ওয়েলকাম জানাবার আমার নেকড়ে একাডেমির যে মাতৃভাষায় নিজের মানে একাডেমিক পড়াগানি গুছিয়ে লওনার যে ক্লাসচর। আমি আলাদা ঘুরিতে এতদিন ধরে ক্লাস এডর চ্যাপ্টার ওয়ান অর ইচি আলাদা। আমি এতদিন আমি হয়বো ক্লাস ঘুরছে নয়বো ক্লাস ঘুরছে, ইচি আলাদা আমার দশমতম ক্লাস। মুজার ক্লাস নম্বর চেঞ্জ করি দাদা ঘুরি ফেললাম গয়, সো আমি চেঞ্জ করি দম আর ইচি আলাদা আমি দশ নম্বর ক্লাসে ঘুরির। অ্যান্ড এই দশ নম্বর ক্লাসে তোমার এখন ধরে আমি ওয়েলকাম জানাম আর ইচি মানে আমি আলাদা লাস্ট দিবে ক্লাস আর দুই সৃজন শিলানি শুরু ঘুরছে। ইচি আলাদা আমি আমার যে অনুশীলনী বইব আগে সেনর বারো নম্বর সৃজন শিলা নিচে আমি সমাধান করিব ঠিক আছে। তো অঙ্ক আনের তো বেকানি বেসিক্যালি সেম, সো ইন হন ব্যাপার নয় আসলে মুই কালার চয়েস করম হন কালার বলে তোমার শিখিম। ওকে তাই আমি আলাদা বারো নম্বর সৃজন শিলা না আমার বারো নম্বর সৃজন শিলান হিরন প্রথম দ্বিতীয় তৃতীয় তিন্ন চিত্রদন চিত্রদিনে আমার আলাদা এসে প্যাটার্ন ইয়ে করি নেই হাম গুরিবের হইন দিয়ে ঠিক আছে। আমার প্যাটার্ন অনুসরণ করি তারা হয় চিত্রদন। তাই আমার ক নম্বর প্রশ্ন তারা হইন আলাদা চতুর্থ চিত্রে ডিয়াসলাইয়ের কাঠির সংখ্যা বের করো, অর্থাৎ তারা আমার এই ক্ষেত্রে যে ইয়ে দিয়ন চিত্রগণ দিয়ন সদ আলাদা চতুর্থ চিত্রব তারা আমার দেখে নদন ঠিক আছে। তারা আমার চতুর্থ চিত্রব দেখে নদন কিন্তু আমার কিন্তু চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করো। হ্যাঁ আমি হলো দেখ আমার যে চিত্রগুণ তারা দিয়ন এসে চিত্রগুণ একটা আগে ঠিক আছে। আমার প্রথম চিত্র বলো দেয় ইয়ান নিয়ে এলো না হি ও না না একটা উল্টা গিয়ং মই তবে ইবে তোকে মানে একটা চেঞ্জ করে দেয় না ইবে হলো দেয় আমার প্রথম চিত্র দ্বিতীয় চিত্র বলতে হি হুচন ধারা আগে ইবে তোকে এইভাবেই আগে আর ইন্দি একান বাড়াই দন তৃতীয় চিত্রতে হি হুচন সেম হিন্দি বাচ্চি আর হিন্দি বাচ্চি তার মানে চতুর্থ চিত্রব হেন জানাব চতুর্থ চিত্রব আমি দূরি মানে ইয়েতো কিন্তু আমি বুঝি যে এইবার চতুর্থ চিত্রব বোধহয় আমার ইয়ারনি হিন্দি একো চতুর্ভুজ আর হিন্দি একো ত্রিভুজ হ্যাঁ হিন্দি একো ত্রিভুজ তার মানে ইয়ান্য অবদা অনেকটা আমাদের চতুর্থ চিত্রব যদিও আমার তারা চতুর্থ চিত্রব আগেবার ন হন আমার হইন্দা চতুর্থ চিত্রব হইব কাঠির সংখ্যা ব্যবহৃত হব সে নির্ণয় করে না। সুতরাং আমি ক নম্বর সমাধান করি আমি কি হইবার উদ্দীপকের চিত্রসমূহের আলোকে উদ্দীপকের চিত্রসমূহের আলোকে আলোকে মানে অনুসারে ঠিক আছে আলোকে আমি কি হইবার ইবে তো প্রথম চিত্র প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা হদ প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো এক দুই তিন এই এক দুই তিন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হত এক দুই তিন চার পাঁচ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হত চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত। সুতরাং আমার চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কি হব ঠিক আছে। এটা আমার যে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবো আমি আলাদা এর সংখ্যা যে প্রাপ্ত সংখ্যা পিয়ে ধরে আমি একটা প্যাটার্নর সাথে ঠিক আছে। সুতরাং প্রাপ্ত কাঠির সংখ্যাগুলোকে প্যাটার্নে সাজালে পাই আমি কী পেতে আমি ভেতর দা তিন পাঁচ সাত যদি না পার্থক্য প্রতিবার হতো হাজার দুই তার মানে খুবই ইজি যে আগে যে অঙ্কানি হচ্ছে একদম ইজিলি আমি বুঝিয়ে লই পারি যে এটার লগে যদি আমি আরও দুই যোগ করি আমি পরবর্তী ইবে পেয়ে যাবো যে ইবে তৈরি করতে চতুর্থ চিত্র আমার তৈরি করতে হতক লাগবে সে নয় আমি বুঝি যেই পারি লই ঠিক আছে। তা আমি দই কি সেনার হয়ে দিন পারিব যে আমি এত ইজিলি বুঝছে আমি হে কাল লিখে দিত একা বুঝাব যে এখানে মানে আমি যে প্যাটার্ন দূরই পাচ্ছি যে সে নয় একটা মাথা যারা ঢঙ্গুরি নিয়ে বুঝাইতে ঘুরিব যে মানে রসকস মিজে না বুঝাইতে ঘুরিব যে আমি নম্বর পেয়ে এখানে প্রত্যেকবার হদক দুই পার্থক্য দুই পার্থক্য হদা দুই তাহলে আমি উগরে ইয়ান মুজিদং আর সুতরাং চতুর্থ
চিত্রে কাঠির সংখ্যা অদগব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা অবদায় তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সংখ্যা যোগ দুই তাহলে সরি নয় তো নয় তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা আলাদা সাত যোগ দুই সুতরাং নয় এর আলাদা আমার উত্তর এর আলাদা আমাদের ক নম্বরের উত্তর দেন আমার দুই নম্বর খ খ নথি হুয়ন খ নথি হুয়ন হলে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা নির্ণয় করো সো খুবই ইজি আমি তো ইয়তুন অলরেডি বুঝি যে এই হয় তাই আমি আরেকটা হাম ঘুরি পারি কি হলো আমি সূত্র আকারে তৈরি করবে চেষ্টা করি ঠিক আছে আমি হয় নম্বর উদাহরণ আট নম্বর অঙ্কন যেভাবে করছে ঠিক সেভাবে একটা সূত্র আকারে ঘুরবে চেষ্টা করি সূত্র আকারে যদি আমি ঘুরি আমি কি ফের খ ক হতে পাই মুই কে তোমার যেভাবে ঘুরি দো অর এ অনলা তুমি যে এর আকৃতি যে অঙ্ক আনালো এগারো নম্বর অঙ্ক আন সে এগারো নম্বর অঙ্ক আনর যে খ নম্বর আন ঠিক আছে সে খ নম্বর আন তুমি এই আলোকেই ঘুরি পারিবা অ্যান্ড এ মানে এই আলোকে গেলে তোমার আলাদা এক ডিফারেন্ট বা ভিন্নতা তৈরি হবো তো সো ইয়ত মার্কস পেপার একান গম ইয়ে আগে সো আর যেভাবে গড়ে তুম সেভাবে গড়লেও সমস্যা নেই ক হতে আমি কি ভেদে আমি ভেদে আলাদা প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমার হতে আলাদা প্রথম চিত্রে কাঠির সংখ্যা ইয়ন আলাদা আমি হত উদাহরণ আট অদককে ঘুরি নেই ঘুরিতে ঠিক আছে সেম টাইপের অঙ্ক আমি অদক পেয়ে দিই তিন সুতরাং তিনরে আমি বাঙি দুই যোগ এক কারণ আমি কি প্রত্যেকবার ইয়ে প্রত্যেকবার আমি পার্থক্য হদক পেয়ে দিই দুই নয় আচ্ছা সে নয় আমি মেনশন করে দিই ভারি কম ঠিক আছে আমি মনে হলো লিখে দিই ভারি যে ক হতে পাই প্রত্যেকবার পার্থক্য আলাদা হদক প্রত্যেকবার পার্থক্য ইকুয়াল টু দুই এবং প্রথম চিত্রে কাঠির সংখ্যা আলাদা হদক তিন তার মানে দুই অলগে এক যোগ করলে তিন আরেক অথবা দুই গুণন এক যোগ এক এবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু হুবহু মানে আমি আমি হদক পেয়ে দিই মনত জনে ঘুরি পেলো নব সাত আমি সাত পেয়ে দিয়ে নয় সাদরে আমি বাঘ ঘুরি তাহলে আমি হদক পেয়ে দিই দুই গুণ দুই ওয়েট আদা ইয়ে দেখান ইয়ে গেল বয় পাঁচ ওয়েট আমি হিও দাদালে হদক পেয়ে দিই এক দুই তিন চার পাঁচ সরি সাত তো নয় পাঁচ পেয়ে দিই পাঁচ তিন নম্বর চিত্র বোঝেন আমি পেয়ে দিল তো সাত ওকে পাঁচ পিয়ে তার মানে দুই গুণন দুই অর্থাৎ মানে এই তো চার যোগ এক দ তার মানে দুই গুণন দুই যোগ এক ইয়ে ইয়ে আমি পেয়ে দিলাম এরপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমি হদক পেয়ে দিই সাত তো সাত মানে হলো তো হদক ছয় যোগ এক ছয় যোগ এক তার মানে আমি হদক দুই গুণ তিন যোগ এক হ্যাঁ আমি ইয়ানোর আলোকেই হই দিই ভারী সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু দুই গুণ চার যোগ এক ইকুয়াল টু হদক ইকুয়াল টু হদক আট যোগ এক ইকুয়াল টু নয় হয়তো নয় আমি তো ইয়ান ভিএই নয় তার মানে আমি হই ওই যে উদাহরণ আটর যে আমি ঘুরিতে গেল মানে হদা ইনে মিনে হদা আনে লিখে দিই তাই বুঝি এই যে বীজগাণিতিক রাশি বা ফলো করাব এই ক্ষেত্রে আমি বীজগাণিতিক রাশি শিঙি নলিখি মানে যেহেতু আমার প্রশ্ন থন যাবেন বীজগাণিতিক রাশি খুব ফলো ঘুরি বসেন আর তাহলে লিখি দেন লিখি নদন থারা আছে না তাই আমারও লিখবে দরকার নেই আমি মানে থারা প্রশ্ন জেন হইন এসে লিখি বঙ্গে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের তাহলে আচ্ছা ইয়র লিখি দিই সুতরাং বের করো কিভাবে বের করবে ক তম চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু দুই গুণ ক যোগ এক ব্যর্থলয় জেলা কেন লাগাও আমি আলাদা ওই আগে যে আট নম্বর উদাহরণ আনগুচ্ছে সেনাদকের এনে ক তম চিত্রে কাঠির সংখ্যা আলাদা দুই গুণন ক
যোগ এক ওকে সুতরাং আমার প্রশ্ন নথি দন্দ সুতরাং পরবর্তী প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব সুতরাং প্যাটার্নটির প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি দুই গুণন ক যোগ এক এই সূত্রের আলোকে নির্ণয় করা যাবে আমি আলাদা ইয়ের মাধ্যমে আমার অঙ্কগান এই জায়গানত ক্লোজ করে দিলাম আমার খ নম্বর এই জায়গানত শেষ এরপর আলাদা আমি গ নম্বর যাই সো মু খ নম্বর আন মুজি দং এনি আলাদা ব্যাকানি সেম টাইপের অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্ত দেব সো তোমার আলাদা যদিও মুই অঙ্ক আনি গড়ে দং তোমার প্রথমে ইনিশিয়ালি তুমি আলাদা এনে একা বারবার প্র্যাকটিস করছো আর চেষ্টা করবে অবশ্যই নিজতুন অঙ্ক জেনারেট করবে বা নিজে নিজে অঙ্ক তৈরি করবে এটা আলাদা কি তোমার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা অনুধাবন বা বুঝিবার ক্ষমতা গান আরও তত ব্যাগ বৃদ্ধি হবে আর আমার জাতির আলাদা খুব বেশি দরকার মানে আমি যদি এক উন্নত জাতি হিসেবে নিজেরা তৈরি করবে সেই ক্ষেত্রে আমার প্রচুর ভাবা পড়িব প্রচুর পড়া পড়িব এবং প্রচুর চিন্তা করা পড়িব যে আমি কীভাবে কী ঘুরি ভারি এই যে পৃথিবীয়ান মুভ করেন সে কি অঙ্ক ফলো করেন ঠিক আছে এই যে পৃথিবীয়ান যে মুভ করেন শুধু কিন্তু অঙ্ক আগে পৃথিবীয়ান অঙ্ক ছাড়া কোনো কিছুই নয় আমি যে দৈনন্দিন জীবন এই আমানি আইনি প্রত্যেকটা জিনিসের অঙ্ক আগে ঠিক আছে হ্যাঁ আমি আলাদা যত চিন্তা করিব আমি আলাদা তত ভাবিব যত ভাবিব সেকে আলাদা আমার তত আইডিয়া জেনারেট হব সেকে আমি নন সূত্র আবিষ্কার করি ভারিব পিথাগোরাস দক গ্যালিলিও দক নিউটন দক আমি গম গম পজিশনত যে ভারিব বা বড় বড় বিজ্ঞানী অবাতে থারার প্রচুর চিন্তা করেন কিন্তু ঠিক আছে সো আমার চিন্তার কোনো বিকল্প নাই আমার প্রচুর চিন্তা ভাবনা করা ঘুরব এরপর আমার গ নম্বর যে ম্যাথান সে আমার হিরণে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাই কাঠির প্রয়োজন ইয়েও কিন্তু আমার আবার মোট কাঠির সংখ্যা নির্ণয় করবে নহন ইয়েও তো আমার বানা হই দেয় যে একশতম মানে শততম যে কাঠি আমি তৈরি মানে যে প্যাটার্ন আমি তৈরি করিব সেনতে আমার হয়ব কাঠির প্রয়োজন তাই আমি হলো দেখি খুব ইজিলি খ নম্বর আমি হি পেয়ে দিই গ নম্বরের সমাধান খ হতে পাই কতম আমি এন পি এতে নয় স হাতা পড়ছ কতম চিত্রের জন্য কাঠির সংখ্যা আমি হাতা পেয়ে দিই কাঠির সংখ্যা দুই ক প্লাস এক আচ্ছা দুই ক আর দুই গুণন ক সেম হতা কিন্তু ঠিক আছে মুই দুই গুণন ক যা লেগ দুই ক সেম একই কথা সেটাতে আমি ইজিলি দুই ক লিখে দিলাম দুই ক ইন্টু এক সুতরাং একশতম চিত্রের জন্য কাঠির সংখ্যা দুই গুণন একশো প্লাস এক অর্থাৎ আমার হলো দুইশো যোগ এক আমার দুইশো এক কো কাঠির প্রয়োজন এত টি লিখে দিবা হ্যাঁ এই জায়গানাত আমার গ নম্বরের আনসার খতম সেট গ নম্বর খুবই ইজি ফাললে ব্যাকানি ইজি এবং এই চ্যাপ্টার মূলত যে অঙ্কগানি আগে আমি যেহেতু বেসিক কানি যে শুরুন দি যে আমার হদগল হতে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট না হয় ক্লাস করছে সিগুনলাকে বেসিক কানিতেই আর সৃজনশীল আনি মূলত এই সিনি ফলো করি নেই সৃজনশীল আনি তৈরি করো না হয় ঠিক আছে বারবার যেন তুমি সিনি ব্যবহার করো মানে সেসূত্র গুণ ব্যবহার করি ভালো আছে অঙ্কগানি যেন বারবার তুমি প্র্যাকটিস করি ভালো আছে না তুমি মূলত সৃজনশীল তৈরি করণ দেয় সো আমার সেম সূত্র মানে উদাহরণ দুই যেভাবে গুছে সরি উদাহরণ দুই হতো উদাহরণ আট নম্বর আমি যেভাবে গুছে খুব ঠিক একই রকম এভাবে ওই জায়গা অ্যান্সার হন আমার গ নম্বর সৃজনশীল বারোর গ নম্বরের মাধ্যমে আমার সৃজনশীল বারো গান সেট এরপর লাস্ট একো ক্লাস হবো আমার আরও যেহেতু আমি আলাদা সৃজনশীল তেরো আন দই আলোচনা করব এরপর আলাদা এই চ্যাপ্টারবো আমার আচ্ছা চ্যাপ্টারবো ক্লোজ করানো দেবো হারণ তার মানে একে আলাদা আমার দশ নম্বর ক্লাস এগারো বারোতম আরেকও ক্লাস লোক যেন আলাদা আমি যে অনুশীলন এম সি কিউ আনি আগে এক হইতে কত পর্যন্ত সে এম সি কিউ আনি বিষয়ে একটা আলোচনা করব ওকে সো নেক্সট ক্লাসে দেখা হবো টিল দেন তুমি ব্যাক্ষণে গম থাকো টাটা